আমরা কথা বলি, আমরা ভারতবর্ষের স্বাধীনতা থেকে আমরা লড়াই করেছি, আমরা মানুষের পাশে ছিলাম, ক্ষমতায় থাকলেও ছিলাম, ক্ষমতার বাইরে থেকেও ছিলাম। তাই আমরা যখন ছত্তিশগড়, যখন মধ্যপ্রদেশ, যখন রাজস্থানে যে নির্বাচন হয়ে গেল, যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি আমরা কড়াই গণ্ডায় পালন করেছি। আমরা মিথ্যে কথা বলি না, পাশাপাশি আমরা বলছি আগামী দামে উন্নয়ন নামে তৃণমূল মানুষের কোনো উন্নয়ন করেনি, কোনো চাকরি দেয়নি, কতকগুলো মানুষকে শুধুমাত্র কিছু অর্থ পাইয়ে দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। যে টাকাগুলো ইউপিআর গভর্নমেন্ট আগে আমরা ছিলাম, সেই ঘরগুলোর দাম পরিবর্তন রয়েছে শুধুমাত্র। তাই বলছি আগামী দিনে ভারতবর্ষকে সর্বত্যাগকে বেছে নেবেন যে সরকার, সেই সরকারের নাম জাতীয় কংগ্রেস। যে জাতীয় কংগ্রেস 134 বছর ধরে ভারতবর্ষের অগণিত মানুষের প্রয়োজনে মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে লড়াই করে মানুষকে পাঠশালা পরিকল্পনার মধ্যে মানুষকে হস্য সামলা করেছে দেশের মাটিকে, সেই মাটি মানুষকেই বেছে নিন। এই কথা বলে আগামী দিন সকাল সকাল আমরা জানি পঞ্চায়েতে যে দুর্দান্ত প্রতাপ করে ভোট করতে দেয়নি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, একজোট বদ্ধ হয়ে ওদেরকে বদলা নিন, ভোটের মধ্য দিয়ে প্রমাণ করুন কংগ্রেস আগামী দিনে ক্ষমতায় আসছে। এই কথা বলে প্রত্যেককে আমার সেলাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ বন্দে মাতরম। সময় নীতি জিন্দাবাদ, তাজবাবুর জিন্দাবাদ, রাহুলজি জিন্দাবাদ। এটা উপস্থিত হয়েছেন গৌরব জি আছেন, বিপি সিং জি আছেন, সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র উপস্থিত হয়েছেন। সময় হাতে নেই, তিনি সংক্ষেপে আপনাদের কাছে আশীর্বাদ করছেন। ভালো হচ্ছে না ভাই, ঠিক করো। আপনাদের সামনে তিনি ভোট আপিল করছেন, তাকে আমি আহ্বান করছি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখার জন্য। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।